জুভেন্টাস, যার অন্য নাম ওল্ড লেডি অফ তুরিন। 1897 সালে ইতালির তুরিনে কয়েকজন ছাত্রের হাত ধরে গড়ে ওঠে এই ক্লাব। এই শতাব্দীর প্রাচীন ক্লাবটির তার ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল 2006 সালে। পাতানো ম্যাচ খেলার অভিযোগে সিরি এ থেকে সিরি বিতে নামিয়ে দেওয়া হয় তাদের। এই কলঙ্ক তাদেরকে বিধ্বস্ত করে দিবে বলে মনে করা হয়েছিল, কিন্তু সেখান থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠে তারা। টানা 9 বার লিগ জেতার অনন্য রেকর্ড গড়ে জুভেন্টাস। আজকে আমরা জুভেন্টাসের ফিরে আসার গল্পই শুনব। ২০০৬ সাল ইতালির ফুটবলের জন্য মিশ্র অনুভূতির বছর। সে বছর বার্লিনে বিশ্বকাপ জিতে নেয় ইতালি। আলো ঝলমলে সে রাতে তারা হয়তো কল্পনাও করতে পারেনি কিছুদিনের মধ্যে ইতালিয়ান ফুটবলে কি উলটপালট ঘটতে যাচ্ছে। জুভেন্টাস তখনও ইতালির সেরা দল ছিল, ট্রফি জয়ে তাদের আশেপাশেও কোনো দল নেই। কিন্তু কারো ঘুণাঘরেও ধারণা ছিল না, সবার অজান্তে জুভেন্টাস নানা রকম পাতানো খেলা আর রেফারিদের কাছ থেকে অন্যায় সুবিধা নেওয়া শুরু করেছে। জুভেন্টাসের তৎকালীন দুই ব্যবস্থাপক লুচানো মোজ্জি ও আন্তোনিও জিরোদোর সঙ্গে রেফারিদের অ্যাসোসিয়েশনের কয়েকজন কর্মকর্তার গোপন ফোন আলাপে প্রথম ধরা পড়ে বিষয়টি। জানা যায় এই দুই কর্মকর্তা আর সিরি এ ও বি এর কিছু দল মিলিয়ে নিয়মিত ম্যাচ পাতিয়ে আসছিল। একই সাথে ম্যাচে রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধাও নিচ্ছিল তারা। ইতালীয় এক ফুটবল এজেন্সির তদন্তে যখন এসব তথ্য বেরিয়ে এলো, তখন তোলপাড় শুরু হয়ে গেল ইতালিয়ান ফুটবলে। অনেক রেফারি নিষিদ্ধ হলেন, অনেকে গ্রেফতার হলেন, এমনকি জুভেন্টাসও বাঁচতে পারল না সে শাস্তি থেকে। সে সময় লিগ চ্যাম্পিয়ন ছিল জুভেন্টাস, তাদের ট্রফি কেড়ে নেওয়া হল, নিষিদ্ধ হল চ্যাম্পিয়ন্স লিগ থেকে, নামিয়ে দেওয়া হল সিরি বিতে, এমনকি তাদের পয়েন্টও কেটে রাখা হল। তারা লিগ শুরু করল মাইনাস পয়েন্ট থেকে, করা হল আর্থিক জরিমানাও। সে সময় অনেকেই শেষ দেখে ফেলেছিলেন জুভেন্টাসের। সিরি বিতে খেলা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়া মানে বিশাল আর্থিক ক্ষতি। স্পন্সররা মুখ ফিরিয়ে নিল, সাথে মাথার উপর ম্যাচ পাতানোর কলঙ্ক তো আছেই। যেখানেই যাক, জুভেন্টাস বিদ্রুপের মুখে পড়তে লাগল, ফলে দল ছেড়ে গেলেন অনেকেই। থুরাম, ইব্রাহিমোভিচ, ক্যানেভারোর মতো তারকারা দল ছাড়লেন, তবে বুফন, নেদভেদ, দেল পিয়ারোর মতো খেলোয়াড়েরা থেকে গেলেন ক্লাবের প্রতি ভালোবাসা থেকে। 2007 সালে ইতিহাসের প্রথমবারের মতো সিরি বিতে খেলতে নামে জুভেন্টাস। মাইনাস পয়েন্ট থেকে শুরু করলেও শেষ পর্যন্ত সিরি বিতে চ্যাম্পিয়ন হয় তারা, ফলে আবার ফিরে আসে সিরিয়েতে। পরের বছর লিগে তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে তারা। লিগে ফিরলেও জুভেন্টাস যেন আগের মতো ছিল না, নানা অদল বদলের পরেও কাঙ্ক্ষিত সাফল্য আসছিল না। এমনকি 2009-10 মৌসুমে তারা ইতালিয়ান লিগ শেষ করে সপ্তম দল হিসেবে। নানা কোচের হাত ঘুরে 2011 সালে জুভেন্টাসের কোচ হয়ে আসেন তাদেরই সাবেক খেলোয়াড় আন্তোনিও কন্তে। দায়িত্ব নিয়েই জুভেন্টাসকে বদলে ফেলেন তিনি। 2011-12 মৌসুমে এক অবিশ্বাস্য জুভেন্টাসের দেখা মিলে, তারা সেবার অপরাজিত চ্যাম্পিয়ন হয় সিরিয়েতে। সিরি এ ইতিহাসে টানা 38 ম্যাচ না হেরে ট্রফি জয়ের ঘটনা সেটাই প্রথম। 2013-14 মৌসুমে কন্তের অধীনে হ্যাট্রিক শিরোপা জয়ের পথে এক মৌসুমে সর্বাধিক পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়ে জুভেন্টাস। এরপরে 2020 সালে টানা 9 বার লিগ শিরোপা জিতে তারা। 2015 ও 2017 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও পৌঁছায় তারা। 2007 সালে সিরি বিতে খেলার সময় ঘোর জুভেন্টাস সমর্থকরাও ভাবেনি এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবেন তারা। তুরিনের শতবর্ষী ক্লাব তাই কৃতজ্ঞ থাকবে বুফন, নেদভেদ, দেল পিয়ারোর কাছে, যারা এই চরম পেশাদারিত্বের যুগেও ক্লাবকে ভালোবেসে রয়ে গিয়েছিলেন সিরি বিতে খেলার জন্য। তাদের অবদান ছাড়া জুভেন্টাসের ফিরে আসার গল্প এত সহজ হতো না কখনোই।